हेलो एवरीवन, वेलकम टू द सेकेंड एपिসোড অফ ইকো পার্ক। তো যারা যারা এপিসোড 1টা দেখোনি বা মিস করেছো, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এপিসোড 1টা দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমি এপিসোড 1-এর লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা গিয়ে এপিসোড 1টা পুরো দেখে নিতে পারো, যেখানে আমরা 7 wonders কভার করেছি। তো এখন আমরা চলে এসেছি ইকো পার্কে গেট নাম্বার 5-এর দিকে। এদিকে আমরা কোনোদিন আগে আসিনি, তো এদিকটা আমরা পুরো এক্সপ্লোর করব। তো দেখতে থাকো এই ভিডিওটা, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কমেন্টে আমাকে জানাতে পারো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বা যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। এখানে তোমরা বাইক কিংবা গাড়ি নিয়ে চলে আসতে পারো, আর এখানে পার্ক করে আড্ডা দিতে পারো। বিকেলবেলা টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা একটু এগিয়ে চলে যাব আইফেল টাওয়ারের কাছে, কারণ আমরা ক্যাফে একান্তে যে হাউস বোটটা রয়েছে, হাউস বোট রেস্টুরেন্ট রয়েছে, সেটা আমরা শুনেছি তবে এক্সপ্লোর করিনি, সেখানে যাব। তাই আমরা আইফেল টাওয়ারের সামনে আমাদের গাড়িকে পার্ক করব, তারপর আমরা যাব ক্যাফে একান্তে। তো সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে ক্যাফে একান্তের রেস্টুরেন্ট আছে। এ দেখো কি সুন্দর রাস্তায় টয় ট্রেন চলছে। তো এই টয় ট্রেনটাই আমরা এপিসোড 1-এ দেখিয়েছিলাম, যেটা ইকো পার্কের ভেতরে পার্ক ছিল। এই টয় ট্রেনটাতে ইকো পার্কটা পুরো ঘুরিয়ে দেখায়। তো এটার টিকিটটা ঠিক বলতে পারবো না কত, আর কারণ আমরা চড়িনি। তো পরের বার যদি আমরা ইকো পার্কে আসি, এই টয় ট্রেনটাতে চড়ে পুরো ইকো পার্কটা রাইড করি, তাহলে অবশ্যই তোমাদেরকে এটার ফেয়ারটা আমরা জানাবো। এটা কলকাতা আইফেল টাওয়ার, কি সুন্দর লাইটিং করা আছে। এরপর অন্ধকার হয়ে গেলে দেখবেন আরও খুব সুন্দর লাগছে, তখন আবার একটা ভিউ দেখাবো আপনাদের। আমরা চলে এসেছি ক্যাফে একান্তে। দেখুন খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। দেখুন আইফেল টাওয়ারটা এখান থেকে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর কটেজ বানানো আছে। এই কটেজগুলোতে আই থিঙ্ক এখানে থাকাও যায়, তো আপনারা এখানে এসে একটা ডে স্পেন্ড করতে পারেন। কি সুন্দর লাগছে আমার এই দিকটা ইকো পার্কের আমার জানা ছিল না। ও এই দিকে বোটিং হয় না? এই হচ্ছে কটেজ। কটেজগুলো দেখুন আবার কি সুন্দর উঁচু করা। এটা তাহলে লিখিয়ে দাও।
এখানে ভীষণ একটা বসার জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, যেটা এন্ট্রান্স আমরা খুঁজছি। ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস। কপিরাইটের জন্য এখানে অডিওটা আমরা মিউট করে দিয়েছি, কারণ এখানে আতিফ আসলামের গান বাজছে, তো অ্যাম্বিয়েন্সটা আমরা খুবই ভালো এনজয় করছি এখানে। তো তোমরা দেখো কি সুন্দর, জলের ওপরে পুরো হাউস বোটটা রয়েছে। তো এইটাই আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে এসেছিলাম এখানে। তো খুবই ভালো লাগছে এখানে এসে, মানে আমি ঠিক অবাক হয়ে গেছি দেখে এত সুন্দর একটা জায়গা। আমি আগে অনেকবার ইকোপার্ক এসেছি, কিন্তু এই জায়গাটা আমার ঠিক জানাই ছিল না। তো খুবই ভালো লাগছে, এক কথায় অসম। তো চলো আমরা ভেতরে যাই আর দেখি কি কি পাওয়া যায়, আর হাউস বোটটা ট্যুর দিয়ে দিই তোমাদের। আবির অলরেডি ভেতরে গিয়ে বসে আছে, ওই দেখো বসে আছে। তো এবার আমিও ভেতরে যাই, গিয়ে দেখি মেনুতে কী কী আইটেম আছে, সেই সেরমভাবে অর্ডার দিই। খাবারটা এনে তোমাদের দেখাচ্ছি আমরা কী কী অর্ডার দিয়েছি, চলো। আমরা অর্ডার করেছি এক প্লেট ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন। এখানে প্রাইসটা একটু বেশি কম্পেয়ার টু আদার রেস্টুরেন্ট, কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে, মানে দুজনের জন্য সাফিসিয়েন্ট। তো ক্যাফেকান্তেতে যাওয়ার পথে এই বিল্ডিংটা ছিল, তখন লাইটগুলো জ্বলছিল না, এখন সব লাইট জ্বালানো হয়েছে। দেখো কি সুন্দর এই বিল্ডিংটা, মেবি এটা একটা কমিউনিটি হল বা একটা অডিটোরিয়াম হতে পারে, আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর। তো অ্যাজ প্রমিসড, এই দেখো আইফেল টাওয়ারের নাইট ভিউ, কি সুন্দর লাগছে না? আমাদের পুকু মারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমরা যাচ্ছি এখন পার্কিংয়ের দিকে, চলে যাব বাড়ি। আমাদের পুকুমনা কি সুন্দর গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছে বাড়ি। আমরা তো খুব ভালো এনজয় করলাম ইকো পার্কের পুরো ট্যুরটা, আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই চলে আসো তোমরাও ইকো পার্ক, আর পুরো ইকো পার্কটাকে এক্সপ্লোর করো আর টাইম স্পেন্ড করো নিজের ফ্যামিলি অর ফ্রেন্ডসদের সাথে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো ওয়েট করো আমার নেক্সট ভ্লগের জন্য, টিল দেন গুড নাইট।